আসসালামু আলাইকুম প্রিউভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন কি ডিজাইনের কিছু হাতের মানতাসে নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ময়ূরের শেপ দেওয়া রয়েছে অর্থাৎ এখানে মিনা বসানো হয়েছে আর ময়ূরটিকে খুব সুন্দর পেঁচিয়ে সাজানো হয়েছে এবং আমরা অনেকগুলো মুক্তা দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন প্রিউভিয়ার্স এটি সলিড বাইশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে ওজন মাত্র আট আনা এর দাম উনপঞ্চাশ হাজার চারশত টাকা মাত্র এবার যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে রাউন্ড শেপ দিয়ে একটা মেডেল তৈরি করা হয়েছে ছয় পাতা বিশিষ্ট একটি ফুল এবং সাথে মিনা বসানো আছে দেখতে খুবই সুন্দর তারপরে দু সাইডে রয়েছে দুটি করে ডিজাইন খুব সুন্দর দেখতে সলিড বাইশ ক্যারেট গোড় দিয়ে তৈরি করা এই ডিজাইনটির ওজন মাত্র আট আনা এর দাম উনপঞ্চাশ হাজার চারশো টাকা মাত্র এবার যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন প্রজাপতির একটি শেপ ফুটিয়ে তোলা রয়েছে যাতে ডায়মন্ড কাটিং করা হয়েছে দেওয়া রয়েছে ম্যাট ফিনিশিং এবং দুপাশে রয়েছে দুটি করে ডিজাইন এবং রয়েছে অনেকগুলো করে প্রতি প্রিয় ভিয়ার্স এই ইয়ার ডিজাইনটি সলিড বাইশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে এর ওজন মাত্র আট আনা এর দাম উনপঞ্চাশ হাজার চারশো টাকা মাত্র প্রিও ফ্যাটস এবার যে ডিজাইনটি আপনার দেখতে পাচ্ছেন এটি একটি অন্যরকম ডিজাইন রাউন্ড শেপ দিয়ে তৈরি করা হয়েছে এখানে আমরা অনেকগুলো তারের ব্যবহার দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে এবং দুই পাশে রয়েছে দুটি করে ডিজাইন যারা ডায়মন্ড কাটিং করা হয়েছে এবং ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে আর প্রিও এই সলিড বাইশ ক্যারেট গোল্ড যে তৈরি করে এই ডিজাইনটির ওজন মাত্র আনা এর দাম উনপঞ্চাশ হাজার চারশো টাকা মাত্র প্রিও ফেয়াটস এবার এখান থেকে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে এর জন্য আপনার পছন্দ হওয়ার ডিজাইনটি একটি স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমার আপনার সাথে কথা বলে পণ্যটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি পণ্যটি হাতে পাবার পরে কোনো সনের দোকানে গিয়ে ভালোভাবে চাচাবাছাই করার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন তো প্রি ফেয়ারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম